আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ যেভাবে রাখে এটাই ভালো। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর, রংপুরের পীরগঞ্জ থানা। রংপুরের পীরগঞ্জ থানা। বিয়ে হয়েছে কোথায়? ওখানে আমার বাবার বাড়ি হচ্ছে মূলত গাইবান্ধা জেলা, আর ওদের বাড়ি হচ্ছে রংপুর জেলা, পাশাপাশি আর কি, পাশাপাশি মাঝখানে একটা লেক। আচ্ছা, তো আপনাদের বিয়ের বয়স কত বছর, মানে আপনার হাজবেন্ডের সাথে? হ্যাঁ, 17 বছর। 17 বছর। তা তো মনে আপনার অনেক, মানে আপনার অনেক ছোট থাকতে হয়তো বিয়ে হয়ে গেছিল। আচ্ছা, তো এই যে পাশে যে দুটো বাচ্চা আছে, এটা কি আপনার বাচ্চা? হ্যাঁ আমার। আচ্ছা, ও ওনার নাম কি? এই যে ওনার ফারাতুল মাহমুদ। আচ্ছা, ওনার বয়স কত? এই তো 13। ওনার বয়স কত এই যে কলেজে নিয়ে? 4 বছর। আচ্ছা, মূলত আজকে যে ভিডিওটা করছি বা আপনি যার সমস্যাটার কথা জানিয়েছেন, কার সমস্যা অ্যাকচুয়ালি একটু জানতে চাই? বড় ছেলের। এই যে আপনার এই ছেলেটা? বড় ছেলে। আচ্ছা, তো এই ছেলের কি সমস্যা একটু বলেন আপনি। আমার বড় ছেলের সমস্যা, ওর হচ্ছে থ্যালাসেমিয়া ধরা পড়ে। থ্যালাসেমিয়া ধরা পড়ে পরে অনেক দিন হয় ব্লাড দিচ্ছি, ব্লাড দেওয়ার পরে একটা সি ভাইরাসে পরিণত হয়। ব্লাড দিতে দিতে সি ভাইরাস ধরার পরে ওখান থেকেই তো মনে করেন ক্যান্সারের সমস্যা। বাংলাদেশে ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করার পরে ডাক্তার বলছে যে এটা এখানে আর সম্ভব না, বাইরে কোনো কান্ট্রিতে নিয়ে যান। তখন তো আমাদের কাছে মোটামুটি টাকা পয়সা ছিল, আমরা ইন্ডিয়াতে নিয়ে যাই সিএমসিতে। সিএমসিতে নিয়ে যাওয়ার পরে ওখানে এক মাস দেড় মাস ট্রিটমেন্ট করার পরে ওখানে ডক্টর বলছে যে আমরা আর পারবো না, বাচ্চার একটা ছোট বাচ্চার তখন 9-10 বছর বয়স, তখন বলতেছে যে বলে না আমরা আর পারবো না, আপনারা দেখেন অন্য কোথাও চেষ্টা করুন। তখন আমরা হলো চেন্নাই আপোলোতে চেষ্টা করি, ডক্টর দেখাই। ডক্টর দেখানোর পরে ওখানে ওরা সাহস পায়, এবং ডক্টর ইভতিরাজ উনি বললো যে না আমি পারবো। ওখানে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি প্রায় 3 বছর হয়। ওখানে ট্রিটমেন্ট করতে গিয়ে আমাদের সর্বস্ব একবারে টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু আমাদের শেষ হয়ে গেছে। এখন পার ডে বর্তমানে আমার ছেলে 3-4 হাজার টাকা খরচ হয়, কিন্তু আমাদের যে বিজনেস, হ্যাঁ, প্রতিদিন আমাদের 3-4 হাজার টাকা খরচ হয়। আপনার স্বামী তো বললেন ব্যবসা করতো, তাই না? আচ্ছা, আপনার স্বামী কিসের ব্যবসা করতো? সিকিউরিটি বিজনেস আর কি। এটাতে মোটামুটি ভালো প্রফিট ছিল? হ্যাঁ, ভালো প্রফিট ছিল। মাসে কি মানে কি রকম ইনকাম ছিল আপনাদের? 1-1.5 লাখ টাকার মতো ছিল। 1-1.5 লাখ টাকার মতো আপনাদের ইনকাম ছিল? আচ্ছা, আপনার স্বামীর এমনিতে কোনো, আপনার স্বামীর কোনো ছোট বোন বা কেউ নেই? তাহলে তো মোটামুটি সম্পূর্ণ টাকাটা কিভাবে খরচ হতো, যে টাকাটা আগে ইনকাম করা হতো? ভাই, ঢাকা শহরে থাকলে তো টাকা পয়সা কিভাবে খরচ হয় আপনি জানেন, তাই না? থাকা মানে আপনি ভালো বিজনেসের জন্য আপনাকে ঢাকায় এসে থাকতে হয়েছে আপনাদের? আচ্ছা, মনে করেন আইডিয়াল স্কুলে বাচ্চা পড়া, তার খরচপাতি, বাসা ভাড়া, খাওয়া, টাকা এভাবেই খরচ হয়ে যেত আর কি। বাচ্চার পিছনে অনেক টাকা খরচ হয়, টাকা আর থাকে না। তখন দেখলাম যে আর বিজনেস আমরা রাখতে পাচ্ছি না। আপনাদের যে বাসাটা ছিল, যে এখানে থাকতেন আপনি, ওইখানে মাসে ভাড়া ছিল কয় টাকা? 20,000 টাকা। 20,000 টাকা ভাড়া ছিল। কোথায় ছিলেন আপনারা? বনশ্রীতে। মাসে 20,000 টাকা ভাড়া। অবশ্য আপনার 20,000 টাকা ভাড়া দেওয়ার ফ্যাসিলিটি তো ছিল, কারণ আপনার স্বামীর মান্থলি হচ্ছে 1-1.5 লাখ টাকা ইনকাম ছিল। আচ্ছা, তো পরবর্তীতে হচ্ছে এই যে আপনার সন্তানের কথা বললেন, কতদিন যাবত এই সমস্যাটা? এটা জটিল সমস্যাটা ভাই প্রায় 3 বছর হয়। 3 বছর। এই 3 বছরের ভেতরে মোট কত টাকা খরচ হয়েছে আপনাদের? 1 কোটির উপরে আমাদের টাকা খরচ, মানে 3 মাস পর পর 1 কোটি টাকার উপরে আপনাদের খরচ হয়েছে। এই টাকাটা আসলে কোথা থেকে আসলো? এটা স্কুলও হেল্প করছে, তারপরে আমাদেরও ছিল, জমা জমি ছিল, জিরেনিতে আমাদের জায়গা জমি ছিল, তাক বিক্রি করছে, মানে সাভার জিরানি ওইখানে আপনাদের জায়গা ছিল, ওই জায়গাটা বিক্রি করছেন। আপনি যেটা বললেন যে আপনার ছেলের প্রতিদিন 3,000 টাকা খরচ হয়, তাহলে মাসে হচ্ছে 90,000 টাকা। তা 90,000 টাকা যদি খরচ হয়, আপনার স্বামীর তো প্রতি মাসে হচ্ছে গিয়ে আপনার 1,20,000 টাকা ইনকাম আছে আপনি যেটা বললেন, তাহলে তো আপনার চিকিৎসাটা তো চালানো সম্ভব, তাই না? ভাই, ব্যবসাটা তো আগে ছিল, এখন তো ব্যবসাটা আমাদের সেল করে ফেলছে, এই জন্য তো আমাদের এখন, মানে আপনাদের মূল যে বিজনেসটা ছিল ওটা বিক্রি করে ফেলতে হইছে। এটা কিসের জন্য? আপনার ছেলের জন্য? আমার ছেলের ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, ওইগুলো বিক্রি করে 1 কোটি টাকা টোটাল আপনি খরচ করেছেন। আচ্ছা, তো এখন এই যে সমস্যাটা, এখন বর্তমানে হচ্ছে এই আপনার ছেলেকে কি আসলে ডাক্তার কি বলছে আপনার ছেলেকে, যে কিভাবে বাঁচিয়ে রাখা সম্ভব বা কি সমস্যা সব কিছু কি বলছে? ডাক্তার বলছে যে এটা বন মেরু ট্রান্সপ্লান্টেশন করতে হবে। বন মেরু ট্রান্সপ্লান্টেশন করতে তো এখনো
হচ্ছে ইন্ডিয়ান 30-35 লাখ রুপি লাগবে কিন্তু আমাদের কাছে তো এই মুহূর্তে আর টাকা পয়সা নেই জি আমাদের বিজনেস ব্যয় করে সেল করে দিয়ে যে টাকা পয়সা যে তাকে দিয়ে আমরা তো ট্রিটমেন্ট করে টাকা পয়সা আমাদের সব শেষ তাহলে আরো 40 থেকে 45 লাখ টাকা লাগবে আপনার ছেলেকে চিকিৎসা করে দে এত টাকা আপনি কোথা থেকে পাবেন এখন ভাই আমাদের যা কিছু ছিল সব তো আমরা মানে আপনার সর্বস্ব পার্সোনালি ভাবে আপনার বাবার বাড়ির লোকজন কি কোনো ধরনের হেল্প করছে হ্যাঁ হ্যাঁ করছে তারও হেল্প করছে তো সবকিছু করার পরও আসলে কিছু থেকে কিছু হচ্ছে না হচ্ছে না আচ্ছা তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন যে তাদের মান্থলি প্রতি মাসে ইনকাম ছিল 1,20,000 টাকা আর সেই মানুষগুলো আজ আমাদের এই ভিডিওতে এসে হাজির হয়েছে আমরা এখন এই আপুটির হাজবেন্ড যিনি এই ছেলেটার বাবা যিনি তাকেও আপনাদের সামনে নিয়ে আসব তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা ডিসপ্লেতে এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই আপুটার হাজবেন্ড আর ওই ছেলেটার আব্বু তো আমরা তার মুখ থেকে কিছু শুনবো ভাই কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা তো এই যে ছেলের যে বিষয়টা ওনার কাছ থেকে মানে আপনার ওয়াইফের কাছ থেকে শুনলাম এটা আসলে বিষয়টা নিয়ে আপনার কতটুকু চিন্তা ভাবনা বা আপনার ছেলেকে নিয়ে আপনার চিন্তা ভাবনা কি এখন এখন ছেলেকে নিয়ে তো ভাই জান সব সময় চিন্তা ভাবনা করি আসলে এত দূর পর্যন্ত চিকিৎসা 3 বছর চালিয়ে আসলাম দেশের বাইরে প্রতি 3 মাস পর পর চেন্নাই নিয়ে যাওয়া 1 মাস করে থাকা এ যাবতে আমরা মনে হয় 13 থেকে 14 বার চেন্নাই গেছি তা আপনার এই দীর্ঘদিন এই খরচ আপনার আমাদের বিজনেস বিক্রি করে আদার জমি বিক্রি করে এতদিন চালাই আছি তা আপনারা যদি এত কিছু বাদ দিয়ে যদি আল্লাহর উপরে ভরসা করে বসে থাকতেন তাহলে হইতো না না আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তো মানে চেষ্টা করতে বলছে তখন আমরা বাবা হিসেবে মা হিসেবে আমরা চেষ্টা করছি আমার পরিবার চেষ্টা করছে কিন্তু এখন লেটেস্ট একটা অপারেশন দিছে এটা হচ্ছে যে বাচ্চার বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করতে হবে বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করলে বাচ্চা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আর কি আর আমাদের এখনো বাচ্চার মাসে 4 ব্যাগ ব্লাড লাগে আদার্স 3,500 টাকা প্রতিদিন খরচ হয় তো এগুলো সকল আস্তে আস্তে সব মানে ঠিক হয়ে যাবে এমনকি আমরা মানে আপনার ভাবি বললো যে বাসা আমরা বনশ্রীতে বাসা ছিল দীর্ঘ 13 বছর ছিলাম সেই বাসাটাও আমরা ছেড়ে দিছি আজকে 2 মাস আগে ওই বাসাটা 20,000 টাকা ভাড়া ছিল যেটা বললো 20,000 টাকা ভাড়া ছিল আনুষঙ্গিক আরো তো খরচ ঢাকা শহরে থাকতে গেলে অনেক খরচ থাকে আচ্ছা তো আসলে একটা কথা বলি এই কখন কি ভাবছেন যে এইভাবে একটা ভিডিওতে আসতে হবে আপনাদের না ভাইয়া এটা তো কল্পনাও করি নাই কখনো যে আসলে এইভাবে এখন সব মানে হয়তো মানে নিয়তি আর কি মানুষ কার ভাগ্যে কখন কি থাকে এটাই বিধাতার খেলা এখন আল্লাহ যেটা এখন ভালো মনে করে এখন আমরা আল্লাহর প্রতি আল্লাহ যেন আমাদের ছেলেকে ভালো করে দেয় এবং আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আচ্ছা আপনার এই যে বাচ্চার তো ট্রিটমেন্ট হয়েছে এতদিন ঠিক না একটু কিছু কাগজ যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই দেন তো প্রিয় দর্শক আপনারা এই যে সম্পূর্ণ ডিটেইলস গুলো দেখতে পাচ্ছেন যে আসলে কোথায় কোথায় ট্রিটমেন্ট করানো হচ্ছে বা কোথায় কোথায় চিকিৎসা করানো হচ্ছে তো এখান থেকে একটা কপি আমরা রেখে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের সিকিউরিটির জন্য এবং হচ্ছে তাদের সত্যতা প্রমাণ এবং যাচাই বাছাই করার জন্য এখন আমরা একটু ছেলেটার মুখ থেকে একটু শুনবো নামটা একটু শুনবো আচ্ছা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ফারহাতুল মাহমুদ হাসান আচ্ছা তো এই যে মানে তোমার কি এমনিতে কোনো সমস্যা হয় এই যে এত কিছু রোগ শরীরে বাসা বেঁধেছে আচ্ছা মা বাবা কি এই যে মানে তোমার মা বাবা কি তোমার মানে সঠিকভাবে যত্ন নেয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কোন ক্লাসে লেখাপড়া করো আমি ক্লাস 5 এ ক্লাস 5 এ লেখাপড়া করো এখন তো বন্ধ না আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারতেছেন বিষয়টা কি তো আপা এখন একটু বলবেন যে যে ছেলের যে বিষয়টা আমরা শুনলাম তো মা হয়তো কখনো চাবে না যে ছেলে মানে দুনিয়া থেকে চলে যাক বা এরকম একটা রোগ তার শরীরে থাকুক তো এমনিতে আপনার কি ইচ্ছা হয় কি ছেলেকে নিয়ে ভাই আমার ছেলে তো আল্লাহ তাআলা যে অসুখ দিয়েছে তাতে আমি মানে আল্লাহর প্রভুতি যে আমার কোনো রাগ ক্ষোভ কিছু না যে আল্লাহ কার ভাগ্যে কি লেখে না লেখে আমি তাতে খুশি কিন্তু মা হিসেবে আমার যতটুকু চেষ্টা করার আমি করেছি যা আল্লাহ যেন আমার বাচ্চাকে হায়াত দারাজ করে রেজেক দান করে দুনিয়াতে বেঁচে রাখার ইয়া দেয় তো ভাইজান আপনার ফোন নাম্বারটা একটু যদি আমাদের একটু বলতেন আমার ফোন নাম্বার হচ্ছে আপনার বিকাশ পার্সোনাল 01864291328 তো প্রিয় দর্শক শ্রোতা আর আরেকটা কথা আমি বলতে চাই আপনারা যদি এই পরিবারটাকে যদি সাহায্য বা সহযোগিতা করতে নাও পারেন অন্তত এই ভিডিওটাকে শেয়ার করেন তো ভাইজান আমরাও চাই আপনার সন্তানটা বেঁচে থাকুক এই পৃথিবীতে আপনার সন্তানকে নিয়ে আপনার স্ত্রীকে নিয়ে
আপনি সুন্দরভাবে সংসার করতে পারেন, বসবাস করতে পারেন। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।